ছয়টি বৈশিষ্ট্য আল্লাহর যে কোনো বান্দা বান্দির ভিতরে থাকবে, এর যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে যদি সে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে পৌঁছানোর জিম্মাদার নিজে হয়ে যান। কটা বৈশিষ্ট্য? ছয়টা বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি ছয়টা বৈশিষ্ট্যর একটি বৈশিষ্ট্য নিয়ে তুমি মৃত্যুবরণ করলা, তোমার মৃত্যু পরবর্তী জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ কোন নবী রাসূলের কাঁধে দিতে চাই না, নৈকট্যশীল কোন ফেরেশতার কাঁধে তোমার জান্নাতের দায়িত্ব দিতে চায় না, তোমার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিতে চাই, আমার জিম্মাদারিতে আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টা বৈশিষ্ট্য? ছয়টা বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেবেন, দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবেন। আল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলকে আপনার দায়িত্ব দিবেন না, কোন নৈকট্যশীল ফেরেশতাকে আপনার দায়িত্ব দিবেন না, কোনি ওলু ওলি আল্লাহকে আপনার দায়িত্ব দিবেন না, আপনার দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নেবেন। ডাক দেয়া বলবেন, বান্দা তোমার দায়িত্ব আমি কাউরে দিতাম না, তোমার দায়িত্ব আমি নিলাম, আমার নিজের দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দিম। বৈশিষ্ট্য কয়টা? ছয়টার যে কোনো একটা বৈশিষ্ট্য সহ মারা গেলে আল্লাহ আপনার দায়িত্ব নিয়া একেবারে আপনার জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আইব। কেডা দিয়ে আইব? আল্লাহ নিজে দিয়ে আইব। মনে হয় ওয়ালটা ভালো হইব না আপনারা? ছয়টা বৈশিষ্ট্য যে কোনো একটা লইয়া মারা গেলে তো কপাল খুললো, ঠিক আছে না? তাহলে একটা একটা করে কইলে তাম, একটা একটা করে বলে ফেলি, লাগলে লাগো, ঘুম থাকলে আছে, ঘুমাই গেলে গা যামুক আপনারা সজাগ করে দেবে, ঠিক আছে? ঘুমায় ঘুমায় করলে অসুবিধা নাই, কারণ কাগজ তো সামনে লেখা আছে, উঠটা দিক খেলানো, ঘুম থেকে উঠটা দিক খেলাম, কাগজ দিকা দিকে তো ওয়াজ করি নাকি, কাগজ আমার লগেই আছে। আরেকবার ভাবছিলাম আজকে একটা ওয়াজ করবো, কিন্তু এটা কইরে আজকে দুপুরবেলা দৌড় খাইবার ভাবছি, পরে হুমানে থানা তোনায় ফোন শুরু করে দিছি, পরে ভাবছি আজকাল সে তাই লাভ নেই, শয়তানের একটা ওয়াজ শুরু করছিলাম আজকাল, যখন শুরু করছিও দুই নম্বর পয়েন্টে হমানের টেলিফোন থানা, ওই যে এটা কুদাল্লা মরে রইল, পরে নেতা একটা গিয়ে কহুজুর আমার তো ফোন দিয়েছে চালাই দিয়েছে তাড়াতাড়ি নামাই দিতাম, আমি কই আমি যতক্ষণ পর্যন্ত ফার্স্ট নম্বরে না গেছি থামাত আমি নাই, পুলিশ গত রাত্র বলে গেছে যা কাজ কেন আইলে আয়োক, পরে বুঝছে আমি ছাড়তাম না, পরে আর কিছু বুঝে টুঝে পরে খাওয়ানো বয় কই কি কহুজুর আমার জ্বালাই এনেছে নেতা দি, আমি তো কি করতাম তো ভাই বোন, আমি তো হাদিস কইছি, এই হাদিস কইলে যদি কারো গায়ে আগুন লাগিয়ে থাকা তো আমি কি করতাম নি ভাই, তার মু আমি হাদিস যদি কারো গায়ে আগুন লাগাই দেয় তাইলে এই আগুন আমি নিবে তার মু, হ্যাঁ নিজের নিবান লাগবো, সে শয়তানের দলে না গেলে তো চলে, তুমি শয়তানের দলে যাইবা আর আমি কই থাকতাম না, আমারে তো আল্লাহ দায়িত্ব দিছে শয়তানে শয়তানি করবো তুমি শয়তানের উল্টা করবা, এই দায়িত্ব তো আল্লাহ আমারে দিছে, ওই তো আমি তো দায়িত্বই পালন করবো, ঠিক আছে না? এমন আসলে কি ওই আগে বহুত ওয়াজ করতাম যার মনে যে এটা পাল্টা ওটা এটা, অর্থাৎ শয়তান শয়তানের বিরুদ্ধে কথা বলে তো শয়তানের গায়ে লাগবো, আমি কি হেরে আটকে রাখতার মনে কি, এমন সুদখোরের বিরুদ্ধে কথা বললে হের গায়ে লাগে, তা আমার আল্লাহ যে কইছে সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম এটা কি আমার করণ লাগতো না, আমার আল্লাহ কইছে শয়তানের বিরুদ্ধে মানুষকে সচেতন করতাম, এমনকি শয়তানের বিরুদ্ধে মানুষকে সজাগ করতেই না,
তো এটা করলে হেই বাডার গায়ে আগুন লাগলো আমি কি করতাম ফুল ইশান গিয়ে আর্মি লইয়া বড় বিডিএল লইয়া যা জড়ম চলে আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দিতাম না শয়তান শয়তানি করে মানুষের কষ্ট দেয় শয়তান মানুষের গোমরা বানায় শয়তানে মানুষের দুজুগের দিকে নেয় আমার দায়িত্ব হলো টাইন না জান্নাতের দিকে নেওয়া তোরে বেটা আমি জান্নাতের দিকে টানো মার তুই দুজুগের দিকে যাইবে তো আমি জোর করে রহম চলে তোর মনে চাইলে ফুলিশ না ফুলিশ লইয়া গিয়া তুই জান্নাত মজা কিন্তু আমার দায়িত্ব হইলো টাইন না একটু এদিকে রাখ ঠিক আছে না ওল্ডা বুঝে খালি মাথা নষ্ট তো কথা কই বাবু বুঝে উল্টা ওই কই গেছিলাম না ঘুমের মধ্যে কোন ধরনের কথা না জানি কইলে না না এদিকে যাইতাম না জামো ওই যে কি ছয়টা বৈশিষ্ট্য কয়টা কয়টা ও ছয়টা ছয়টা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আপনার জিম্মাদার কে আল্লাহ আকবার কপাল বালা আপনারা বালা সাবজেক্ট পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক দিয়ে কইব বান্দা ছয়টা বৈশিষ্ট্যের যে কোনো একটা লিয়ে তুই মারা গেছ তোর দায়িত্ব আমি কেউরে দিতাম না আমি নিজে নিলাম আমি তোরে জান্নাতে দিব আচ্ছা আপনাদের প্রেসিডেন্টের নাম কি আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পু শাহাবুদ্দিন কি চপ্পু খুব উচ্চারণ না শুদ্ধ করে করবো হ্যাঁ রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু মহোদয় উনি তো আমাদের দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উনি যদি আপনারই কয় এ তোমার দায়িত্ব আমি নিলাম গা আপনি খুশি না আপনি কইবেন আমার সক্রিয় হইব আমার ছেলের চাকরি হইব মেয়ের চাকরি হইব নাতি পুতি যা আছে সবাইয়ের চাকরি একেবারে আর্মিতে চাকরি হইব একেবারে পুলিশে চাকরি হইব বাপরি বা পুলিশের চাকরিটা যে ভালো চাকরি এই চাকরি হইব কথা বলছেন না একদম আপনার কোনো অসুবিধা নাই দায়িত্ব রাষ্ট্রপতি নিয়ে নিব 70-80 বছরের দায়িত্ব নিয়ে নিলে নি তারব রাষ্ট্রপতি পারব আল্লাহ তৌফিক দিলে পারব কিন্তু উনি কি আপনার জান্নাতের দায়িত্বটা নি তারব নি হ্যাঁ তো এই বেড়ারে আমার দায়িত্ব দেওয়ার থেকে আমি দায়িত্ব কারে দিব আল্লাহরে দায়িত্ব দিব আল্লাহ আমার নিজের হাতে জান্নাতে দিয়ে দিব ঠিক আছে না খিসালুন সিত্তুন মামিন মুসলিমিন ইয়ামুতু ফি ওয়াহিদাতিম মিনহুন্না ইল্লা কানাত দামিনান আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়ে কই বান্দা ছয়টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য নিয়ে তুমি মারা গেলা তোমার মৃত্যু পরবর্তী দায়িত্ব আমি দুনিয়ার কোন মানুষের কাঁধে অর্পণ করতে চাই না কোন নবী রাসূলের কাছে তোমার দায়িত্ব আমি দিতে চাই না কোন ফেরেশতার কাঁধে তোমার দায়িত্ব আমি দিতে চাই না ও বান্দা তোমার দায়িত্বটা আমি নিজেই নিতে চাই আমার দায়িত্বে আমি তোমার জান্নাতে পৌঁছাইয়ে দিব ছয়টা একটা একটা করে মনে রাখেন আমি কমো ছয়টার যে প্রথমটা এটা সব সময় চলতো না এটার সুযোগ খুব একটা হয় না সুযোগ হইলে কপাল বালা করলেন সুযোগ না হইলে মনের ভিতরে এটার একটা আকাঙ্ক্ষা লালন করবেন ভিতরে যা এটা সুযোগ হইলে আমি করব আর বাকি যে ফাস্টটা আছে না এগুলো এখনই সম্ভব এখন সম্ভব বাড়িতে যাওয়ার পথে সম্ভব মাহফিল থেকে বাইরেবার সময় সম্ভব বাজারে যাওয়ার সময় সম্ভব সকালবেলা সম্ভব রাতের বেলা সম্ভব যে কোনো সময় সম্ভব বাকি পাঁচটা এত সহজ এই প্রথমটা যদি সহজ নাও হয় কিন্তু বাকি পাঁচটা অনেক সহজ ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুননা শুধুমাত্র নিয়তটা করবেন আপনার মরণের লগে লগে আল্লাহ আপনার জিম্মাদারিটা নিয়ে দেবে নিয়ে আপনার একেবারে জান্নাতে পৌঁছাইয়া দিব আপনারা কোনো টেনশন নেই রাজুলন খরাজ মুজাহিদান
فَإِمَّا تَفِي وَجْهِهِ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ एक नंबर जे व्यक्ति जिहाद करार जन्य घर थेके बेर हुए जाए किसेर जन्य जिहाद तो सब समय करा जाए ना काफिरदेर मोकाबेलाय जिहादेर समय सब समय हय ना सुजुक हय ना अनेक समय प्रयोजन हय ना तबे जे व्यक्ति आल्लार रास्ताय जिहाद बेर हुए जाए ইদানিং একটা সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারতেছি না প্রধানমন্ত্রী বলছিল ফিলিস্তিনের লগে আছে যদি কইতো যে 20টা বিমান দিয়ে দিলাম 20 বিমানে 400 করে বাংলাদেশি যাওবা তোমার ফিলিস্তিন তাইলে সুযোগটা পাইলাম দে কিন্তু বাংলাদেশে তো বিমান নাই তো গরিব দেশ না যে কোটা আছে তো বারা মাইরাই কল এই জন্য সম্ভবত আমাদেরকে বিমান টিমান দিতেছে না তবে এই সুযোগটা আল্লাহর যে বান্দা পাইবো জিহাদ করার জন্য ঘর থেকে যারা বের হয়ে যাইবো যাওয়ার সময় যদি মারা যায় অথবা জিহাদে গিয়া যদি শহীদ হইয়া মারা যায় অথবা আশার পথে যদি মারা যায় আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা জিহাদের উদ্দেশ্যে তুমি ঘর থেকে বের হয়েছিল যাওয়ার সময় তুমি অসুখ বিসুখের কারণে মারা গেছো অথবা জিহাদের মাঠে গিয়ে তুমি শহীদ হয়ে গেছো অথবা জিহাদ শেষ করে বাড়িতে ফেরার সময় তুমি মারা গেছো বান্দা তুমি কোনো টেনশন কইরো না আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম আমার নিজের দায়িত্বে তোমারে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব প্রত্যেকটা কথা সিরিয়ালে সিরিয়ালে মনে রাখবেন ৬ নম্বরটা যখন কুমু তখন কিরমিরায় থাকবেন কেমনে থাকবেন ৫ নম্বরটা যখন কুমু অ্যালার্ট থাকবেন চোখ খান খাড়া করে নেবেন এক একটার চেয়ে এক একটা বেশি গুরুত্বপূর্ণ বাকি পাঁচটা যেহেতু পারবেন ইনশাল্লাহ আজকে থেকে করতে শুরু করবেন দুই নাম্বার আরাজুলুন তাবিআ জানাযা ফাইম্মাত ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ দুই নাম্বার যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয় জানাজা পড়ার জন্য লোহা জুড়ি গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেল অথবা জানাজা পরে ফিরে আসার পথে কটিয়াদি বাস স্ট্যান্ডে বাসের নিচে চাপা পড়ে মারা গেল অথবা রাস্তায় মাথা ঘুরাইয়া পড়ে গেল পেট ব্যথা জনিত কারণে মারা গেল জানাজা পড়তে গিয়া মারা গেল অথবা আসার সময় মারা গেল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা জানাজা পড়তে গিয়া তুমি মারা গেছ জানাজা থেকে ফেরার পথে তুমি মারা গেছ তোমার আর কোনো টেনশন নাই তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজে লয়ে গেলাম তোমার জান্নাতের দায়িত্ব কোন ফেরেশতার কাঁধে আমি অর্পণ করতে চাই না তোমার জান্নাতের দায়িত্ব কোন নবী রাসূলের কাঁধে অর্পণ করতে চাই না তোমার জান্নাতের দায়িত্ব অন্য কোন মাখলুকের কাঁধে আমি অর্পণ করতে চাই না ও বান্দা তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে তোমার জান্নাতে পৌঁছাইয়ে দিব দুই নম্বরে জানা যায় শরীক হইলে এটা কি কঠিন না সহজ সকালবেলা ফজরের নামাজের পরে শুনছেন মাইক দিয়ে বলতেছে কি বলতেছে বেতুর নিবাসী আব্দুল করিমের আব্বা আব্দুর রহিম সাহেব মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার পরে সাথে সাথে চিন্তা করলেন
জোহরের নামাজের পরে বেতুর কেন্দ্রীয় মসজিদের পাশে তার জানাজা হবে। চিন্তা করলেন আমি বের হয়ে যাই, জানাজার নামাজটা পড়বো, আগে কটিয়াদি বাজারে যাব, বাজার থেকে ফেরার পথে জানাজা পড়ে আমি আমার ঘরে ফিরব। ওরে বাবা, নিয়ত করে আপনি বের হয়েছিলেন, যাওয়ার পথে কটিয়াদি বাস স্ট্যান্ডে মারা গেলেন, অথবা আসার পথে আপনি মারা গেলেন। আল্লাহ রব্বে কারিম ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কোনো টেনশন নাই, জানাজা পড়তে গিয়ে তুমি মারা গেছো, জানাজা থেকে ফেরার পথে তুমি মারা গেছো, তোমার দায়িত্ব আমি নিলাম, আমার নিজ দায়িত্বে আমি তোমারে জান্নাতে পৌঁছে দিব। লাভ আছে? জানাজা পড়তে গিয়ে মারা গেলে লাভ, আর বাচ্চা গেলে কোনো লাভ নেই? বাচ্চা গেলে কি লাভ আছে? এটা তো অনেক বড় লাভ। কই আস্তে আস্তে কইতা দেখি ওয়াজ হইতাছে নি কিছু কিছু, একটা একটা বালা কথা হইব, ওয়াজ হোক আর না হোক। বললাম না লাস্টে রেডি থাকবেন, পাঁচ নম্বরটার জন্য একেবারে রেডি, ছয় নম্বরটার জন্য একেবারে সাংঘাতিক রেডি উঠিব, সব কটা কথা ইনশাল্লাহ কয়ে যাবো। আস্তে আস্তে সহায় সহায় কেমন লাগবে না? জানাজা পড়তে গিয়ে মারা গেলে আপনার দায়িত্ব আল্লাহর, আর যদি জানাজা পড়তে গেলেন মারা গেলেন না, সোজা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলেন, কি লাভ হইল? আল্লাহর নবী বলেন সহি বুখারীর হাদিস, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন। যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরীক হলো, খবর পাইল বেতুরের অমুক লোকটা মারা গেছে, জানাজায় গিয়া শরীক হইল, শরীক হওয়ার লগে লগে তার আমল নামায় এক কিরাত পরিমাণ নেকি জমা হইয়া গেল। কই কিরাত? এক কিরাত যে কত বড় আমি বলতেছি। এবং যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হইল, দু চার মিনিট, পাঁচ মিনিট বা ছয় মিনিট জানাজা পড়ল, জানাজার নামাজ শেষ করে গোরুস্থান পর্যন্ত সঙ্গে গেল, সঙ্গে গিয়া এক মোটো মাটি কবরের মধ্যে রাখল, সে ডবল কিরাত পরিমাণ নেকি পাইয়া গেল। কত কিরাত? কিরাত আবার কি জিনিস? রহমাতুল্লিল আলামিন সহি বুখারীর হাদিস, রহমাতুল্লিল আলামিন বলেন কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, এক কিরাত সমান সমান হইল উহুদ পাহাড়। ওরে বাবা, উহুদ পাহাড় কত বড়! উহুদ পাহাড়ের পাশে গিয়া মদিনার কোন এক আলেমকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বন্ধু উহুদ পাহাড়টা লম্বাই কত বড়? সেই মদিনার আলেম বলছিলেন, বাঙালি ভাই, উহুদ পাহাড়টা লম্বাই 8 কিলোমিটার সামথিং, মানে 8 কিলোমিটারের চেয়েও কিছু বেশি, মানে প্রায় 9 কিলোমিটার। তাইলে বোঝা গেল উহুদ পাহাড়টা হলো 9 কিলোমিটার। 9 কিলোমিটার যদি লম্বা হয়, 1 কিলোমিটার যদি প্রস্থ হয়, আরো 1 কিলোমিটার যদি উঁচা হয়, উহুদ পাহাড়টা কত বড় হয়? তার মানে হলো আল্লাহর কোনো বান্দা যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, জানাজায় শরীক হইলে, মাত্র জানাজায় শরীক হইল, অন্য কোথাও গেল না, পাঁচ থেকে ছয় মিনিট জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজা পড়ল, সে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, হেরা মনি মুক্তা সদাকা করলে, দান করলে যে পরিমাণ নেকি হওয়ার কথা, ওয়ানলি জানাজার নামাজে শরিক হইলে ঠিক সেই পরিমাণ নেকি সে কামাই করতে পারবে। সেখান থেকে যদি আবার কবর পর্যন্ত যাওয়া যায়, ডবল কিরাত নাকি আপনি পাইয়া যাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? জানাজার খবর পাইলে যাওয়ার নেই। ইসলাম তো অনেক সোশ্যাল,
ইসলাম রে বুঝে না, না বুঝে আজে বাজে মন্তব্য করে ইসলাম নিয়ে ওই পাগলের গোষ্ঠীরা। আসলে ইসলাম নিয়ে লেহাপড়াই করে না, ইদানিং তো আরো কমায় দিছে। আগে তো স্কুল কলেজে একটু ইসলামিক লেহাপড়া বেশি আছে, এখন কমাইতে কমাইতে করে এরা যখন পড়ছে আরবি গ্রামারও পড়ছে স্কুলে, গ্রামার জানি আপনি যে পড়ছে, এরা কিন্তু হরফে জোহর হরফে মুসাববাব ফেল হিত পড়ছে, বাউ তাও কাফল্লা মাওয়াই মঞ্জু মুসালা রব্বা হাসামিনা দাফিয়ানা লা হাত্তা ইলা। আমার এক মুরব্বী শুনাইতেছে ওই দিন, আমি কো আপনি তো করতে জানেন, কো আমরা স্কুলে পড়ছি হুজুর, কো আমরা পড়ছি, আমার কো বাউ তাও কাফল্লা মাওয়াই মঞ্জু মুসালা রব্বা হাসামিনা দাফিয়ানা লা হাত্তা ইলা। এটা গ্রামার রে হরফে জোহর কই আমরা এটা হরফে জার, যেসব হরফ পরবর্তী শব্দের শেষে জের দেয় এই অক্ষরগুলো আইলে এই এই পরবর্তী শব্দে শেষে জের উঠব, এটা নিয়ম। বুড়া বেড়া আমার কয় আমি হাসি, আমি কই সাসা এটা কি কন, কইটা স্কুলে পড়ছি, আর এখন এগুলো স্কুলে থাকবো দূরের কথা, ফাললে মুসলমানদের যে কবিতা ডিয়া সিনেরি সব ডিকাইটটা ভালা হয়ে দেবো। রেডিং কেডিং সাইকেল ওদের ব্যাঙ্গের নাই সোদা হায়, হাতে হাসেন না সোদা হায়, ইদানিং এই গোবর ঢুকছে মাথার মধ্যে, কি ঢুকছে ও এই মাস টট্টির মাথার মধ্যে গোবর ঢুকছে, গোবর তুমি অপারেশন করবার লাগে ফাঁপ না হয় মায়াতপুর হসপিটালে নিয়ে যাওয়া দরকার, পাগলা গারোতে নিয়ে মাথা কাটটা অপারেশন করে নতুন করে চিকিৎসা করে সারা দরকার, নাইলে বাচ্চা ফোলা ভান সব ডেকে ভাগল বানাই লাগবো, কারণ হেরা যায় স্কুলে পড়তো হেরা রে ডিম বাজিস হায় আলু ভর্তা শিহাই বিষ না কেমনে করানো লাগবো, মশারি কেমনে টানানো লাগবো, ন্যাচারাল জিনিসগুলো স্কুলে শিহাই এই বেড়া, এইগুলো যদি শিহর লাগে তো গরম শিখতারে বেড়া স্কুলে যেতে পেরে, আর যদি হাঁসের ডাক আর ব্যাঙ্গের ডাক শিহন লাগে তাহলে তো বাড়ির পাশে ডুবার মধ্যে দাঁড়াইলে ব্যাঙ্গের নাইছো দেখা যায় হাঁসের নাইছো দেখা যায়, তো স্কুলে যাওয়ান লাগবে কেনে, পরীক্ষা বলে লাগবে না, পরীক্ষা না লাগলে তোমরা কি করবা, কি শিখাইবা তোমরা, ক ফেসবুক না ওই যে কিনা গুগল, গুগলে সার্চ দিয়ে বলে শিক্ষা লাগবে, তো তোমরা মাস্টার কেরে এই মিয়া গুগল থেকে ছেলে মেয়েরা শিখবো নাকি ছবি দেখবো, ল্যাংটা নাইজ দেখবো, কতক্ষণ আপনি পাহারা দেবেন গুগলের ভিতর ঢুকা ছেলে মেয়েরা কি করে, হ্যাঁ ছেলে মেয়েরা রে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র করতেছে, বাচ্চাদের চরিত্র হননের গভীর ষড়যন্ত্র করতেছে, আমার দেশের ছেলে মেয়েদেরকে ফ্রি সেক্সের একটা কনসেপ্ট তাদের মাথার মধ্যে ঢুকানোর ষড়যন্ত্র করতেছে, এই শিক্ষা যে ইয়ে কারিকুলামরা করছে এটা আমরা মানি না, আমাদের ছেলে মেয়েরাও মানে না, তাড়াতাড়ি বদলান লাগবো, যতক্ষণ পর্যন্ত না বদলাইব একটা ছেলে মেয়েরও স্কুলে ভর্তি করবেন না, সব দিনের মাদ্রাসায় ভর্তি করবেন, সব দিয়ে শামসুল আলমের মাদ্রাসায় ভর্তি করবেন, আর আমি কইছি শামসুল আলম রে তুমি খালি ছেলের মাদ্রাসা হলে বই রয়েছে মাসে মেয়েদের মাদ্রাসা করো, আর স্কুলে এইটা শিখবার লাগে মায়েরা যেত না, এখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, ইংরেজি শিখবো, বাংলা শিখবো, আরবি শিখবো, সব শিখবো, এখানে এরা এই ব্যাঙ্গের নাচ দেখবার লাগে জানো যেত না, এই মেয়ে ডিম বাজার লাগে স্কুলে যাওয়ার লাগবে না, ন্যাচারাল আমার মাইয়া ছোট মাইয়া বয়স মাত্র 7, আমার ডিম বাজ্যে খাওয়াই স্কুলে জীবনে গিয়ে শিখছে না, আমার সমসা বানায় খাওয়া, আমার ফুতের বছর 5 বছর, আমার ফুতে আমার সিঙ্গারা বানায় খাওয়াই স্কুলে গিয়ে শিখছে না, কালকে গেছে করে বাবা বসো আমি তোমার সিঙ্গারা বানায় খাওয়া, ওরা সিঙ্গারা বানায় খাওয়াছে 5 বছর বয়সে আমার ছেলে সিঙ্গারা, এটা কি স্কুল থেকে শিখছে না, স্কুল থেকে শিখান লাগবে নাকি, এগুলো আল্লাহ জানে করতে কই গেছি রে, ওরে ইসলাম সম্পর্কে বুঝে না, এরা না বুঝে উল্টা পাল্টা কয়, ঠিক আছে না, এই যে কিছু পাগল টাগল আসছে এই দিন আর কত কইতাম, আর কইতাম চাই না এগুলো রইয়া, আর কইতাম চাই না, খালি মাদ্রাসা বানায়া সব লোকের মাদ্রাসায় ভর্তি করে এলামো, আর মাদ্রাসার ভর্তি ফর্দা বসে তুমি আসবো ইসলাম শিখায় এলামো, আর হেগুর বিরুদ্ধে কর দরকার পড়তো না, এটি রাস্তার মধ্যে ভিক্ষা করবো, এটির কথা কেউ শুনতো না, সব বিভিক্ষা করবো দেখবেন কেউ দেখতে পারতো না, আর যদি উল্টা ফুল্টা কয় মানুষ মায়ের একর ভূত বানাইলে, এখনো তো একটু গরম হয়ে গেছে দেখ কি করতাম, তো আল্লাহর দায়িত্বে যাওয়ান তো নাকি, না গরম না নরম নরম কুইতাম চাইতেছে, গলা ডাল আমার নরম আর কত কুইতাম, বেশি কন যেত না, এই মিয়া কয়টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ দায়িত্ব নিয়ে নেব, 1 নম্বর যে হাতে গেলে, 2 নম্বর কই গেলে জানা যাই গেলে, ইসলাম কত সুন্দর দেখছে, মারা গেছে বড়ই খাতা দিয়ে গোসল করো, গোসল করে ফ্রেশ সাদা কাপড় পিন্ধে দাও,
কি সুন্দর সাদা কাপড় পিন্দে আতর মাইকে দাও সবাই আয়ো জমা হও আনুষ্ঠানিক ভাবে দাঁড়াও আল্লাহু আকবার বলে জানাজা পড়ে তার বিদায় দাও কত সুন্দর সুন্দর না আর মান শিখিয়ে কুমারা গেছে বাপে অসুবিধা নেই লাগতে চলা আগুন ধরা কেন সিন্ডেল দে নিজের ফুটে গিয়া বাপের শরীরে আগুন আগে লাগা হ্যাঁ এটা সুন্দর না ইসলাম সুন্দর হ্যাঁ এটা এটা বুঝলি তো আর মুসলমানের যাওয়ার কথা ঠিক না বেটি এদেরকে অপমান করে বলছি না সরি এটা তোমাদের ধর্মীয় বিশ্বাস কিন্তু কম্পেয়ার করতেছি কম্পেয়ার ইসলাম যে কত সুন্দর ইসলাম যে কত ইসলাম বলে নামাজ পড়ো তারে তার জন্য জানাজা পড়ো সুন্দর কাপড় পরাও গোসল করাও আতর মাইকা দাও আতর মাইকা কবরের কাছে নিয়ে যাও সুন্দর একটা ঘর বানাও এটার উপরে বাঁশ দাও সুন্দর করে বাঁশ দাও দে একটা সাদাই দাও সাদাই দিয়ে মাটি দাও মাটি দিয়ে সুন্দর ভাবে লাশটা রাইখে তুই আসো মাঝে মধ্যে তার কবরের পাশে যাও গিয়া তারে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দাও এটা ইসলাম এই সুন্দরটা চিন্তা করলে তো বোঝা যায় যে ইসলাম কত সুন্দর ঠিক না বেটি যে ব্যক্তি কারো বিদায়ের অনুষ্ঠানে চূড়ান্ত বিদায় অনুষ্ঠানে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য যায় যাওয়ার সময় মারা যায় অথবা আসার সময় মারা যায় তার জিম্মাদার কার কাছে জিম্মাদারি আল্লাহ জিম্মাদারি নিয়ে বলেন বান্দা তুমি জানাজার নামাজ পড়ার জন্য তুমি যাওয়ার পথে মারা গেছিলা বা আসার সময় তুমি মারা গেছো তুমি একটা দায়িত্ব পালন করতে গিয়া তুমি মারা গেছো সেটা থেকে আসার পথে তুমি মারা গেছো তোমার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে আমি দিতে চাই না কোনো নৈকট্যশীল কোনো ফেরেশতার কাছে দিতে চাই না কোনো নবী রাসূলের কাছে তোমার দায়িত্ব দিতে চাই না আমি আল্লাহ নিজেই তোমার দায়িত্ব নিতে চাই আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব দুইটা গেছে কেন এটা সম্ভব না জানাজার খবর ফেলে যাই বাবা ঠিক আছে এটা মুসলমানের হক তিন নাম্বার ওরা জুলন আরে এটা তো যাইবার বেলায় সম্ভব এনতে যাইবার সময় সম্ভব এই বাদ যাইবার সময় এটা করে লঞ্চ করেন যেটা ঘুমো ওরা জুলন عاد مريضا فإما تفي وجهه كان ضامنا على الله تين نمبر যেই ব্যক্তি কোনো অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য ঘর থেকে বের হয় মাহফিলে আসলেন যাওয়ার সময় নিয়ে নিয়ত করলেন আপনি চারিয়াতে অসুস্থ মানুষ একজন আত্মীয় আছে তারে দেখা যামো ও বাবা যে আপনি অসুস্থ মানুষকে দেখে আপনি বাড়ির দিকে রওনা দিলেন ওই যে মানুষটারে আপনি দেখার জন্য রওনা দিছেন সেই লোকটারে দেখতে গিয়া যদি কোনো কারণে আপনি মারা যান অথবা আপনার বাড়িতে ফেরার পথে যদি আপনি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা অসুস্থ মানুষকে যত্ন করতে গেছিলাম মানে স্বয়ং আমি আল্লাহরে তুমি যত্ন করতে গেছিলা ও বান্দা অসুস্থ মানুষকে দেখতে গিয়া তুমি মারা গেছো ফেরার পথে তুমি মারা গেছো আমি তোমার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে দিতে চাই না নৈকট্যশীল কোনো ফেরেশতার কাছে দিতে চাই না তোমার দায়িত্বটা আমি নিজে নিতে চাই আমার দায়িত্বে আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকাইয়া দিব অসুস্থ মানুষকে দেখতে গেলে দেখার সময় বা আসার সময় মারা গেলে দায়িত্ব কার তুমি আইবস তো আগে কইলাম আগে তো বদলাই লাইলাম বলে সব বিপদ হই এই যে ক্যামেরাম্যান গুলো কইতে কই গেছে গা আবার হাত কেন কোনজন দেখি এ আইসে ওপরে আগে আইতো না বদলাই লেতাম তো যাক রাইডারে কাট সাট করে লেখবো না একটা কিছু ইউটিউবে তো আর সময় দেখবো না হ্যাঁ ইউটিউবে তো বিভিন্ন মানুষ দেখবো
বিভিন্ন মানুষ হয়ে যাবে। তাইলে রোগী মানুষ দেখতে গিয়ে মারা গেলে আপনি জান্নাতে যাবেন গা? আল্লাহ গোসাই দিব, কেটা বোঝাই দিব। যদি না মরেন বাচ্চাতে হেন তো লাভ আছে নি, বাচ্চা থাকলে কি লাভ? এটাও কইলে আজকে মনে হয় যাইবার সময় সবাই রোগী দিক খেয়ে যাবে ইনশাল্লাহ। আমল চলবে তো? চলতো না? খালি ওয়াজ করবো, ভাকনা ভাকনা কথা কমবো, আপনারা আমল করতেন না, ওয়াজ করে লাভ কি? হ্যাঁ আসাইলাম কান দিলাম, মাঝে দু একটা ভাকনা ভাকনা কথা কইছি, হেডি আসলে হেডির মধ্যে এত লাভ নেই। লাভ হলো হেডির মধ্যে, কিসের মধ্যে লাভ? আমলের মধ্যে লাভ। হেডি কইতাম মন চায় না মাঝে মধ্যে, তারপরে কইয়ালে আর কি একটু, ওই যে কইতে কইতে মুখ বারে খাইতে খাইতে ফেট বারে বাইরে বাইরে। আপনি অসুস্থ মানুষকে দেখতে গেলেন, আপনি মারা যান নাই, লাভ আছে। আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, রওনা দিছেন, রওনা দেওয়ার লগে লগে বাবা আপনার জিন্দগির সগিরা গুনাহ শেষ। আপনি রওনা দিছেন একজন অসুস্থ মানুষকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য রওনা দিয়েছে 70,000 ফেরেশতা। আপনি একজন অসুস্থ মানুষের যত্ন করলেন মাত্র আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করতে থাকে 70,000 ফেরেশতা 12 ঘন্টা। সকালবেলা বাবা একজন অসুস্থ মানুষকে দেখার জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, আল্লাহর নবী কওমো তুমি একা যাইতেছ না, তোমার পিছনে আছে 70,000 ফেরেশতা, তুমি একজন মানুষের যত্ন করলে আধা ঘন্টা, তোমার যত্ন করবে দোয়া করবে তোমার জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা 12 ঘন্টা। ও বাবা আপনি মাগরিবের নামাজ শেষ করে চিন্তা করলেন বাড়িতে ফিরবেন, বাড়ির পাশের আব্দুল করিম মিয়া অসুস্থ, চিন্তা করলেন আব্দুল করিম রে বহুদিন যাবত দেখি না, একসাথে বাজারে বসে বসে চা খাইতাম, বহুদিন তার সাথে উঠা বসা করছি, এই আব্দুল করিম আজকে মসজিদে আসতে পারে না, বহুদিন যাবত তারে দেখি না, আজকে তার একটু দেখে যামো। মাগরিবের নামাজ পড়ে আপনি তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তারে যত্ন করলেন আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা 12 ঘন্টা। সেই সন্ধ্যা থেকে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া শুরু করবে, পরের দিনের ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হবে আপনার ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা হাত নামাবে না। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? আরেকটা লাভ আছে, ওই লাভের কথাটাও বলে দেই। রাসূল বলেন যদি কোনো অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য তুমি যাও, তার কাছে গিয়া তার হাতে ধরো, তার হাতে ধরে আসার পথে তারে বলল ফামুরহু বিদুআ, তার কাছে তুমি দোয়ার আবেদন করিও, তুমি বলিও তোমার জন্য যাতে একটু দোয়া করে, সে অসুস্থ মানুষের কাছে তুমি দোয়া চাইও। আপনি বলতে পারেন অসুস্থ মানুষের কাছে কেন দোয়া চাইমো, অসুস্থ মানুষের কাছে দোয়া চাইলে কি বা কি লাভ? রাসূল বলেন লাভ আছে অনেক লাভ, তুমি অসুস্থ মানুষের যত্ন করলা, ফেরার পথে তুমি তার কাছে দোয়াটা চাইলা, এই দোয়া চাওয়ার মধ্যে অনেক কল্যাণ। ফা ইন্না দুআহু কা দুআইল মালাইকা, তার দোয়াটা হইল ফেরেশতাদের দোয়ার মতো, ফেরেশতাদের দোয়া যেমন বিফলে যায় না, বিফলে যাইতে পারে না, তদ্রূপ একজন অসুস্থ মানুষের দোয়া বিফলে যায় না, যেতে পারে না। নবী বলছে রোগী দিক খাইবার সময় রোগীর কাছে দোয়া আছে। মোটামুটি কি বুঝা যাইতেছে? কয়টা গেছে রে ভাই? তিনটা গেছে। যে ছয়টা বৈশিষ্ট্য নিয়া ছয়টার যে কোনো একটা নিয়ে মারা গেলে দায়িত্ব কেটা নিব গা? আল্লাহ কি এর দায়িত্ব নিব? জান্নাতের নিব দায়িত্ব না জাহান্নামের নিব? জান্নাতের দায়িত্ব নিব। এক নম্বর যে হাত করতে গিয়া মারা গেলে দায়িত্ব আল্লাহ নিয়ে যাইব। দুই নম্বর জানাজা পড়তে গিয়া
জানাজা পড়ে আসার সময় বা যাওয়ার সময় মারা গেলে জান্নাতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেব। তিন নম্বর, কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে, দেখতে যাওয়ার সময় বা আসার সময় মারা গেলে দায়িত্ব কাটা নেব, কোন জায়গায় পৌঁছানোর দায়িত্ব নেব। এগুলোর নাম ইসলাম তো, এগুলোর নাম কি ইসলাম? কয় তোমার বাড়ির পাশে একটা হিন্দু লোক তা হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, দেখতে চাও হোক না হিন্দু, তোমার তো প্রতিবেশী, তার বাপ দাদার এনে জন্ম, এই এলাকাতে তার জন্ম, সে এলাকা ছাড়া যাইতারছে না, যাইতো না, এই মাটিতে তার জন্ম, অসুস্থ হয়ে গেছে, হিন্দু মুসলমান তুমি যাও তার দেখতে যাও, সে অসুস্থ, চিকিৎসা চলতেছে না, টাকা নাই, কিছু টাকা দিয়ে হেল্প করো, কিরে ভাই তুমি তো আমার এলাকায় বসবাস করো, আমার প্রতিবেশী, তোমার টাকা পয়সা নাই, ডাক্তার দেখাই করো না, নাও 5,000 টাকা নাও, ডাক্তারটা দেখাও, সমস্যা হইলে আমার কইও, সুবহানাল্লাহ, বুঝতে না, এটা তো ইসলাম, এটা কি এটা ইসলাম। আমার নবী ইহুদিরে দেখতে গেছে, কারে দেখতে গেছে? ইহুদিরে দেখতে গেছে, ইহুদির বাচ্চা অসুস্থ, আমার নবীর খাদেম ছিল, গোলাম ছিল, এই অসুস্থ ছিল, আমার নবী তার বাড়িতে গেছে তার দেখবার লাগে, এত আশ্চর্য হয়ে গেছে গা, ইসলাম, এটার নাম হয়তো ইসলাম। হিন্দু লোকের দেখতে গেলেন, হে মনে মনে কইব কিরে মুসলমান, আমরা গরো আইলি দিই, আমরা উলু 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 করে ডেক দিচ্ছি, সব হমানে লাইট থাই এখন নদী তলায় দিই, মুসলমান দিয়ে আমরা ড্রিম করে না, আমি অসুস্থ দেখতাম আইসে, মনে মনে কইব এটার নাম ইসলাম, মানে অনেক সুন্দর, আমার মুসলমান হয়ে যাওয়াই দরকার, ঠিক না বেটি? ইসলামের সৌন্দর্যটা তো এদের সামনে তুল্লা ধরতে হইব। আমার নবী গেছে ইহুদির ছেলের বাড়িতে, গিয়ে তার মাতার পাশে বসে হাত বোলায় কয়, কিরে বাবা তোর তো কোনো উপকার করতেলাম না, তুই আমারে অনেক খেদমত করছিস, কিন্তু তোর তো কোনো খেদমত আমি করতেলাম না, তোরে দেখতাম আইছি রে বাবা, তুই একটা কাজ কর, শেষ সময় হইলেও একবার কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ, পরে দায়িত্বটা আমি নিমু গানে সুবহানাল্লাহ, চিন্তা করছে দেখতে গেছে, ছেলে তো চিন্তা করতেছে যে মুহাম্মদের খেদমত করছি দীর্ঘদিন, মুসলমান হয়েছি না তো আজকে হয়ে যাবো, আব্বা তো আছে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, তার বাবার দিকে চোখ দিয়ে এমনি এমনি ছায়, ছায়ার চোখের চাহনির মাধ্যমে বাবার কাছে কেমন যেন পারমিশন চাইতেছে যে আব্বা মুহাম্মদের চাইতেছে আমি মুসলমান হয়ে কালিমাটা ভরে লাইতাম, আব্বা তুমি কি কো, বাপেও বুঝছে যে আমার ছেলে সারা জীবন মুহাম্মদের লোভী থাকছে, মুহাম্মদ তো জোর করছে না, জোর করলে তুই কবি মুসলমান হয়ে যেত গা, এখন যেহেতু মৃত্যুর সময় তার মনে চাইতেছে মুহাম্মদের ধর্মটা কবুল করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নবীর নাম শুনে দরুদ পড়েন না, কেউ দরুদ পড়বেন, দরুদ না পড়লে কিন্তু ব্যস্ত যাইতে পারতেন না, এটা মনে রাখেন, নামটা শোনায় মাত্র কি কইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তাড়াহুড়া করে পারি না, কতবার কথা বলতেছি সব কথার স্পিড চলে যায়, এই জন্য বারবার দরুদ পড়তেছি না, আপনারা পড়বেন না কেন, আপনারা দরুদ পড়ে হকটা আদায় করবেন। তো তার বাবা চিন্তা করলো যে মুহাম্মদ, সে তো মুহাম্মদই বলবে, তার বাবা তো মুসলমান না, কথা বলছেন না, সে তো আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না, তার বাবা চিন্তা করলো ছেলেটা যেহেতু চাইতেছে মুসলমান হইতো, কালিমাটা পড়তো, আচ্ছা বললে দেই, সাথে সাথে বললে দিল ইত্তাবির আবুল কাসিম, ও ছেলে মুহাম্মদের অনুসরণ করে, সাথে সাথে তার জবানটা আল্লাহ খুলে দিয়েছে, জবান বন্ধ হয়ে গেছিল কেনা, বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, অসুস্থ যুবককে ইহুদিকে আমার নবী দেখতে গেলেন, সেই সুবাদে ইহুদি মুসলমান হইয়া গেল, আমার নবী সাথে সাথে দেখলেন যুবক মারা গেল, সে আর সুস্থ হইল না, আল্লাহ নবী সাথে সাথে ঘোষণা করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ ওই ছেলেটাকে এই মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিছে। গরম হয়েছে একটু, ঠান্ডা গরম আর কি, হ্যাঁ দেখ কাশেম ভাই তো ঠান্ডা গরম করছে, কাশেম ভাইয়ের নাম দেওয়া হয়েছে আবুল কাসেম, ইত্তাবি আবুল কাসেম, আমার নবীর উপনাম ছিল আবুল কাসেম, জানেন না আপনারা, নবীর এক ছেলের নাম ছিল কাসেম, এই জন্য আমার নবীরে বলা হয়তো কাসেমের বাবা, কাসেমের
এই জন্য ওই ইহুদির বাবা বলছিল ইত্তাবি আবুল কাসেম, যে আবুল কাসেমের অনুসরণ না করে ফেল, আমার নবী অনুসরণ করছে, নবী কইছে যে আল্লাহ রে দুজুর থেকে বাঁচাই লেছে, সুবহানাল্লাহ। রোগী দেখতে গেছে, রোগীটা কি ইহুদি আছেন না মুসলমান আছেন? তো আপনার প্রতিবেশী হিন্দু তারে দেখবেন না কেন? আপনি সে তো মানুষ, আপনার সমাজে বাস করে, দেখছেন না ইসলাম সুন্দর নেই? তো দুষ্টির গোষ্ঠীরা যে কয় যে আমরা এই হিন্দুরা দেখতে পারি না, মুসলমানরা বলে হিন্দুদের উপর আক্রমণ করে, এটা কি আশা কথা না মিশা কথা? হ্যাঁ, ইসলাম কয় অসুস্থ পাশের বাড়ি হিন্দু আরে দেহ গে টেহা দিও, আপেল আঙ্গুর কিনে দিও, হসপিটালে নিয়ে যাও, তারে দেহ আরে কি দেহ। আর হেরা কয় যে হ্যাঁ হুজুরা বলে এই ইসলামিক যারা বিশ্বাসী বিশ্বাসী এরা বলে হিন্দু ধর্মের লোকেরা দেখতে আরে ইন্ডিয়ার দিকে চাইয়া দেওয়া, হ্যাঁ এনে মুসলমান কচু কাটা করে, বাংলাদেশের কোন মুসলমান হিন্দু মারছেন? আমরা তো রোগী হইলে দেখতাম যাই, আমাদের নবীও কিছু দেখায় ঠিক না বেঠিক, আমার নবী কিছু হ্যাঁ খা প্রয়োজন হইলে খাওয়া মেহমানদারি করো, কত ইহুদি কাফের আমার নবী নিজের বাড়ি থেকে খাওয়াইছে, আর ইচ্ছা করে আমার নবীর বিছনা নষ্ট করে তুইছে, হ্যাঁ পায়খানা সব করে ঠিক আছে না, এরপরে ডরে ভাগ্যাই পড়ছে যে কাম করছি খাইয়া বিছনা নষ্ট করছি, আমার নবী ঠিক হয়ে গিয়ে খুঁজে বাইর করে কিরে ভাই আমার মাফ করে দাও, আমার বাড়িতে খাইয়া তোমার ফেট নষ্ট হয়েছিল ভাই আমার মাফ করে দাও, দেখছেন কারবার কিরে ইচ্ছে কিরে ভাবে পায়খানা করে পেশাব পায়না নষ্ট করলাম, এই বিছনা টিসনা উল্টা মোহাম্মদ আর অমাপ সাহায়, তাহলে মোহাম্মদের ধর্মই তো সত্য, আর ধরার নাই কাফের, আর কাফের হয়ে থাকার মুশরিক হয়ে থাকার ধরার নাই, মোহাম্মদের ধর্মটাই সত্য, করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই তো ইসলাম। আর এই শিক্ষাটাই তো আমরা দেই, তো আমাদের ব্যাপারে অন্য অন্য কথাবার্তা বলতে চাই কেন? আসলে একটা চক্রান্ত করে বলে এদেশের মুসলমানদেরকে দুর্বল করার জন্য আর কি, মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার করে দুর্বল করার জন্য, এমনি তো অনেক দলে বিভক্ত করে রাখে তুই দিছে আমরা রে, এই কামটা কিন্তু হেরা করছে, বাইরে বাইরে লাগাই দিছে, ঘরে ঘরে লাগাই দিছে, ওই যে ওহাবি বলে কি, রিজবি বলে কি, সুন্নি বলে কি, এটা কি কোনো আসেনি আমাদের মধ্যে, কিচ্ছু আসিল না, আমাদের পরিচয় ছিল আমরা মুসলমান, আমরা হইলাম আল্লাহর বান্দা নবীজির উম্মত, এই একটা পরিচয় আমরা, এটার মধ্যে ওহাবি রিজবি সুন্নি হিডা হিডা কত কিছু বানায় থুই দিছে, এই দুষ্টের গোষ্ঠীগুলো বানায় আমরা রে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় থুই দিছে, আমরা তো মুসলমান মুসলমান ভাই ভাই আসলাম, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে দুষ্টগুলো, এই ইহুদিদের দালালগুলো লাগাইছে, হেরার কথা আমরা শুনতাম না, ইদানিং বুঝে লাইছি তো, ইদানিং রিজবি নাই ওহাবি নাই সুন্নি নাই আমরা মুসলমান ঠিক না বেটি, যেদিকে যামো একদিকে যামো, যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ হয় ইসরায়েলের ইহুদিদের কি কচু কাটা করে লাম সবাই মিললে ইনশাল্লাহ ঠিক আছে, তো একদম ফান বাসাইলাম ইনশাল্লাহ যদি সুযোগ পাই সবাই মিল্লা যাবো, ওহাবি রিজবি সুন্নি নাই সবাই মুসলমান, এই সবাই কি কক মুসলমান থাকবো তো ইনশাল্লাহ, আর কোনো দলাদলি নাই, এই পিপুলিয়াতে কোনো রিজবি নাই আর সুন্নি নাই সব মুসলমান, ওহাবিও নাই সব কি মুসলমান, সবার ডাইক কেনে বসে চা খাইবেন, কয় বেটা কে ওহাবি রিজবি সুন্নি বাবা, এই আমরা মুসলমান ঠিক আছে, তো আমরা কি আল্লাহ রে মানি নবী রে মানি নামাজ পড়ি, এই ও আবিরা নামাজ পড়ে সুন্নিরা নামাজ পড়ে না, সমস্যাটা কোন জায়গা? তো হেরা লাগাই দিলে কি আমরা লাগিয়ে দণ্ড লাগবো? দুষ্টের গোষ্ঠী লাগাই দিলে কি আমরা লাগিয়ে দণ্ড লাগবো? আমরা লাগতাম না, এখন আমরা এক হমো মজবুত হমো, যেদিকে যামো একসাথে যামো, কাফেরদের বিরুদ্ধে যখন লাগবো মেসাকা করে কি কোন আইতাছে, আসলে আমি আমার সাহস আছে কি লিয়ে কইতাছি জানি, ইমাম মাহদি আয় করবো আমার নেতা আয় বললে আমার কি টেনশন, তোর বাড়ি একটা আতলিয়া নেতার ভিসে ভিসে থাকবো যে দিক দাদা মুঠে হিমে সাকার করল, এই জন্য ইদানিং সাহস তো বাইরে গেছে গাড়ি, কথা বুঝছেন না, ইমাম মাহাদি আসার অনেক লক্ষণ প্রকাশ হইতেছে, এই জন্য চিন্তা করতেছে আর ধরা মগে থাম, নেতা তো আইতেই আছে কি কর, যোগ্য নেতা থাকলে আর কিসের ডর, ওহাবির ইজ বিনাই সব এক হয়ে যাবো গা ইমাম মাহাদির পিছনে লেগে যাবো গা ঠিক আছে না, ওই যে ওয়াহাবি রিজভি যারা কয় হেরা ইমাম মুহাদ্দির লোক যাইতো না, হেরাও যাইবো আমরাও যাবো, তো আর কি এর ভেদাভেদ কি মিয়া, এখনো এক হয়ে যাই গা, কি বুঝতেছেন নি ও আজকালি শর্ট আছে ঘটনা কি, এই বৈশিষ্ট্য কয়টা বুঝিলাম, ও আর ছয় মিনিট কমু তো ভাই, ছয় মিনিট ঘুরাই লাই দেখেন কেমনে যে ডিজিটাল সিস্টেমে যামো এখন বুঝতেন হচ্ছেন না আপনারা, কিন্তু আপনারা ওয়াশ থেকে বুঝতে লাগবেন, কিন্তু যামো গা বিমানে একদম বিমানে যান না, সাইন নাম্বার কইতাম নেই, যে ব্যক্তি রাজুলন তাওয়াদ্দা ফাহসানাল উযু, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, উযু কইরা মসজিদের দিকে রওনা দেয় নামাজ পড়ার জন্য,
উযু ঘরে কইরা মসজিদের দিকে যাইতাছে যাইতাছে রাস্তার মধ্যে ঠুয়া গায়ে পড়ে মরে গেছে। আল্লাহ কো বান্দা চিন্তা করিস না, তোর দায়িত্ব আমি নিছি গা, সুবহানাল্লাহ বান্দা তোর দায়িত্ব আমি নিছি গা, তোরে আমি জান্নাত দিলাম। এবার নামাজ পড়ে লেছেন, পড়ে এবার বাড়ির দিকে রওনা দিছেন, রাস্তার মধ্যে আসেন পরে মাথা গরুন্ডি মেরে আসে পড়ে গেছেন, টুক করে মরে গেছেন শেষ। আল্লাহ কো বান্দা টেনশন করিস না, তোর দায়িত্ব আমি কাউরে দিতাম না তো। ও বন্দা তোমার দায়িত্ব আমি কাউরে দিতাম না, তোমার দায়িত্ব আমি নিজে নিয়ে নিছি, আমি তোমার জান্নাত দিয়ে দিছি। এটি কি করণ যেত না? যা কইতাছি ফল্লা ডায়ন একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাকিগুলো তো সব সহজ। জানাজার খবর পাইলে যাইবেন গা, অসুস্থ মানুষ কাছের হোক দূরের হোক দৈনিক দু একটা রোগী দীক্ষা লাইবেন, আর এটা পয়সা লাগে না তো। আপনার কিছু নাই কিছু না হলে এই যান মাথার মত মাথার মধ্যে গিয়ে হাতটা বোলাই আইন, তো দোয়া করে আইন দোয়া চাই আইন, অসুবিধা আছে কোনো? কোনো অসুবিধা নাই। এরপরে উযু করে মসজিদের দিকে যাইবেন, খালি খালি মসজিদের দিকে যাইবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিব গা। গেছে গানি আপনার চার নম্বর, পাঁচ নম্বর তো কইছিলাম যে রেডি থাকেন, কিছু খসমো খসা খুশি বুঝেন নি? হ্যাঁ তো খসা খুশিটা হইলো কি, এদেশের আমরা অনেকের ইজ্জত করি সম্মান করি, সত্যিকার সম্মান যারে করা দরকার আমরা একটু কমই করবো। হ্যাঁ এটা এই ইউটিউবাররা তোমরা কিভাবে দিবা আমি জানি না, আমার এ পোষায়ও না কিন্তু, যদি হারা আমার কাছে লাগে এমনি তো লাগে আরও লাগবে, কথাটা বুঝাবে লাগে কইতাছি। এটা কারোর খাটো করার জন্য না, মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দেয় না, বক্তা দাওয়াত দিলে পরে হয় কি জানেন, একটা জনপ্রিয় বক্তারে আনতে গেলে এক লাখ টাকা দেড় লাখ টাকা খরচ করে, আর তারে টাকা দিতে গিয়ে প্রয়োজনে রাস্তার খাবিয়া ভিক্ষা করে করে কি করে না? আমি নিষেধ করি না, আপনার মন চাইছে এবারে ভিক্ষা করে দিবেন দেন, আমার পক্ষ থেকে নিষেধ নেই, কিন্তু আমার কথাটা হইল এই যে বক্তাটারে দাওয়াত দিলেন আপনি এক লাখ দেড় লাখ টাকা ভিক্ষা করে দিলেন, এই যে ওয়াজ করে গেল গা, সে কি আর আপনার আর খবর লইব? কিন্তু আপনার মসজিদের যে ইমাম সাহেব, হ্যাঁ আপনার জ্বর উঠলেও বাদ যাবো কি হাজি সাহেব জ্বর উঠছে, চিন্তা করেন না আমি দোয়া করুন নাই, সবার হলে দোয়া করবো মসজিদে গিয়ে কয় হাজি সাহেব অসুস্থ একটু দোয়া করেন, কয় কি কয় না, কয় কি কয় না, সকালবেলা বক্তব্যে আপনার ছেলেটারে পড়ায় আপনার মেয়েটারেও পড়ায়, আপনি মারা গেছেন যখন শুনছে কিশোরগঞ্জ আসল দুই রায় পড়ছে, আমার মুসল্লি মারা গেছে, আমার মুসল্লি মারা গেছে দুই রায় এসে গিয়ে আবার কুট্টা দিয়ে গিয়ে কাপড় আনে কখনের কাপড় আইনা নিজে কাটে কাটটা নিজের হাতে গোসল করায়, গোসল করাইয়া জানাজার নামাজের ইমামতিটা কইরা কবর খনন করে নিজের হাতে কবরে রাখে, কবরটা দিয়ে আয়সা মসজিদে ঢুকিয়া আবার একটা ঘোষণা দেয়, সম্মানিত মুসল্লিয়ান হাজি সাহেব বড় ভালো মানুষ আছেন, বলতাম পারতাছি না ওনার লাগে একটু দোয়া করে, খবর লয় কি লয় না, চব্বিশ ঘন্টা আপনার লগে থাকে, আপনার ছেলে মেয়ের খবর রাখে, আপনার খবর রাখে, আপনি অসুস্থ হলে দোয়া করে, মারা গেলে গোসল করায়, আপনি এই ইমাম সাহেবের দেড় লাখ টাকা দিবেন দূরের কথা একদিনে, আপনি মনে চার বছরও দেড় লাখ টাকা দিবার আর দিতে আপনি রাজি না, মিয়া সাহেব আপনি মাসে মাসে আপনি বেতন বিশ হাজার দিবেন দূরের কথা ছয় সাত হাজারে তো আপনি দিতে পারেন না, এই মিয়া শরম লাগে না, যে ইমামটা সকাল সন্ধ্যায় আপনার নিয়ে পাবে তার জন্য আপনার পনেরো বিশ হাজার টাকা মাসে আপনার হাতে ওড়ে না, আর আপনি বক্তা গারমোড়া বক্তার লেগা আস্তা চড়লে আর গারমোড়া কইছি ভুলে গেছে, কারণ গারমোড়া কেড়ে কইতাম না, কারণ টেহাটা অ্যাডভান্স না দিলে মাহফিলের দিন সকালবেলা গাইতাম না, তো এটা গারমোড়া না তো কি মোড়া, গাছ শিক্ষ নইলেও মোড়া, কোথাও যে না আছে না এরকম বহুত আছে, ভালোও আছে আল্লাহর মতো অনেক ভালোও আছে, অনেক ভালো আছে, টেহা আপনারা দিতে চাইলে দেন এটা আমার কোনো আপত্তি নাই, এখন আজকে কোয়া শুরু করবো মিয়া আপনার দেনা দিককে আপনার মানুষের হিংসা করে, ও আমি কত আমারে অনেকেই কো আপনার দেনা দিককে আপনার মানুষের হিংসা করে, চা আমি চাইলে কি দিত না, দিত না দিব তো চাইতাম না, তো এন চাওয়ার জিনিস না তো, এটা তুই যে আমার দায়িত্ব ওয়াজ করতাম আইছি হাত দিয়ে যদি দে তো আমি নিতাম না, গেলে অবশ্যই নিব কিন্তু আমি বিনিময় নিতাম না, এটার কোনো বিনিময় হয় না, হাত দিয়ে এহেন কেরে আমারে যদি যাইবার সময় অন্য কেউ আলাদা দোকানদারও যদি পাঁচশো টাকা দিয়ে দেয় লয়ে যাবো গা, পাঁচ লাখ টাকা দিলেও লয়ে যাবো গা, পাঁচ কোটি দিলেও নিব, পাঁচশো টাকা দিলেও না দিলে না নিব, নিতাম না কেরে, দিলে নিব না দিলে না নিব, যে কথাটা বলছিলাম এই বেড়ার লাগে দেড় লাখ টাকা ভিক্ষা করে দিলেন মসজিদের ইমাম সাহেবের পনেরো হাজার টাকা বেতন দিতারেন না, মিয়া আপনি শরম লাগে না, আজকার থেকে নিয়ত করেন আজকার থেকে যারা মসজিদে আছেন এই একশো টাকা করে পঞ্চাশ জনের মধ্যে বাড়ায় দেন,
5000টি আগামীকাল ইমামের বেতন বাড়ায় দেন। এই কথাটাই বলতেছে শুনলেন। পাঁচ নাম্বার, ও রাজুলন আতা ইমামান, ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামের কাছে গেল, ইমাম রে ইজ্জত সম্মান করার জন্য গেল, দুই চারটা বেতন বাড়ায় দিব বা একটু নাস্তা খাওয়াইবো, ঘর থেকে বাইরে ইমামের কক্ষে গিয়ে ইমাম রে একটু ইজ্জত করলো, যাওয়ার সময় মরে গেল গা অথবা আসার সময় মরে গেল গা, আল্লাহ কই বান্দা আমার ইমাম রে ইজ্জত করতে গেছিলে, তুই মারা গেছ তোর দায়িত্বটা আমি নিচে গে যা তোর জান্নাত দিলাম। ইমাম রে ইজ্জত করবেন নি, ইমামের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা মাত্র এখানে দিলাম, ইজ্জত করবেন আল্লাহর হস্তে, যার যার মসজিদের ইমামের বেতন 5000 টাকা করে বাড়ানো, 50 জন লোক 200 টাকা করে দিলে 10,000 টাকা, 25 জনে 200 টাকা করে দিলে 5000 টাকা বেতন বাড়াইয়া দেন। দেন আতিকুল্লারে আইনা 10,000-15,000 টাকা একদিনে দিয়ে লাইবেন, বছরে একবার আইব আর খবর রাখতো না নাকি, কিন্তু আপনার ইমাম 24 ঘন্টা আপনার খবর রাখবো, আপনার ছেলে মেয়ের খবর রাখবো, কথাটা কি ঠিক বুঝি? ঠিক করে এটাই তো আমল করে, ঠিক করে দেখলে আমল করেন করবেন তো, কটে গেছে ও কটে গেছে পাঁচটা, ওই মামা কটে গেছে পাঁচটা, 6 নাম্বার, ও রাজুলুন ফি বাইতিহি লা ইয়াগতাবু মুসলিমান, শেষ 1 মিনিটে, বাইরে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে গেলে ওই খালি মানুষের দুষ্কর্ণ লাগবো, মাঝে মধ্যে এলাকা একটু গরম হয়ে থাকে না, কারো না কারো দুষ্কর্ণই লাগবো অথবা কারো বিরুদ্ধাচরণ করতে অথবা কারো প্রতি রাগ করে থাপ্পড় দেওয়া লাগবো, চিন্তা করলে এই কয়দিন আর ঘর থেকে বাড়িতাম না, বাইরে মানুষের দুশোনও লাগবো কোনো লাগবো থাপ্পড় দেওয়ানো লাগবো প্রয়োজনে খাওয়ানো লাগবো, এর চেয়ে ভালো 2-4-5 দিন পরিবেশটা ঠান্ডা হোক, আমি গর্ব হয়ে থাকবো যাইতাম না কোথাও, কারো কোনো গিবত করতাম না, গিবত থেকে বাঁচবার লাগে আপনি ঘরে বয়ে থাকলেন মারা গেলেন, আল্লাহ ডাক দেয় কই বান্দা গিবত থেকে বাঁচবার লাগে তুই ঘরে বয়ে আসলি, তুই মারা গেছস বান্দা তোর দায়িত্ব আমি আর কেউ রে দিতাম না, আমি নিজে নিয়ে নিলাম, কয়টা বৈশিষ্ট্য, 6টা বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে তার জান্নাতের জিম্মাদারি কে নেন, 1 নাম্বার যে জিহাদ করতে বাইর হয়, 2 নাম্বার যে জানাজায় যায়, 3 নাম্বার যে রোগী দেখতে যায়, 4 নাম্বার যে উজু করে মসজিদে যায়, 5 নাম্বার যে ইমামের কাছে তার ইজ্জত করবার লেগে যায়, 6 নাম্বার যে ঘরে মারা যায় থাকিয়া মানুষের গিবর থেকে বাঁচবার লাগিয়া, এই 6 প্রকার।